من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون سمانيت সভাপতি সম্মানিত উপস্থিতি ব্রহ্মরকলবাসী সকল ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা যারা আপনারা এই আয়োজন করেছেন বরকতময় আয়োজন বরকতময় মজলিস যে মজলিসে উপস্থিত হয়ে যদি কেউ কান খোলা রেখে নাও শোনে যে মজলিসে হাজির হয়ে যদি তার উদ্দেশ্য অন্য কিছু হয় যে উদ্দেশ্যে এসেছে সে উদ্দেশ্য যদি শোনা ও আমল করা নাও হয় তাহলেও শুধু এই মজলিসের সাথীদের সঙ্গে বসার জন্য আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেবেন আমরা নিশ্চয় চাই যে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেবেন আমরা গুনাহগার বান্দা অবশ্য আপনাদের ওজর আছে কাজের সময় কাজ সামলে হয়তো এখনো কেউ হাত পা ধরনি মা বোনেরাও রান্না বান্নায় ব্যস্ত থাকবে এটা জলসার সময় নয় আমরা জানি তবু আমি দূর থেকে এসেছি যে সময় নিয়ে এসেছি সেই সময়টা সামঞ্জস্যপূর্ণ নয় আমার সাথে তাই অনুরোধ করছি যদি সময় পান তাহলে মজলিসে এসে বরকতের মজলিসে এসে এই ইলমি জিক্রের মজলিসে এসে আপনারা উপস্থিত হন তাহলে এই মজলিসের বরকত থেকে বঞ্চিত থাকবেন না ইনশাআল্লাহ বাকি আপনাদের জলসা আছে সারা রাত চলবে বসবেন কিন্তু আমি চলে যাব বলে আমি অনুরোধটা রাখলাম আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমি জলসার বক্তা নই দুটো কথা বলবো তারপর যদি আপনাদের কারো মনে কোনো প্রকার প্রশ্ন জেগে থাকে অরাজনৈতিক এটা কোনো রাজনৈতিক সভা না অরাজনৈতিক মানে শরীয়তের প্রশ্ন নামাজের মশলা পবিত্রতার মশলা মহিলাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে উত্তর জানার থাকে রোজার মশলা ইত্যাদি বিভিন্ন মশলা মশাইল সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কাগজে লিখে পাঠাতে পারেন আর সামনে যারা বসে আছেন তারা আদবের সাথে প্রশ্ন করতে পারেন সময় দেওয়া হবে আর তার জন্য মনকে প্রস্তুত করুন প্রশ্ন কি করবেন মনকে তৈরি রাখুন তাহলে সময় নষ্ট হবে না আল্লাহ তাআলা লাখো কোটি প্রশংসা দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবী এসেছেন অন্ধকারকে আলোয় পরিণত করতে শিরক ও কুফরির অন্ধকার থেকে মানুষকে বের করে তৌহিদের আলোর দিকে নিয়ে যেতে বিশ্ব মানবতাকে শান্তির দিকে নিয়ে যেতে অশান্তিতে দগ্ধ এই পৃথিবীর আগুন থেকে বাঁচিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে তার চিরশান্তির বাসা জান্নাত বা বেহেশতের দিকে পথ দেখাতে তিনি এসেছিলেন মরু সাহারায় আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এটা আমরা সবাই জানি
যে তিনি মানুষ সৃষ্টি করেছেন এমনি না, মানুষ এই পৃথিবীতে আছে আর কোথাও আছে কি না, আরো কোনো গ্রহে উপগ্রহে আছে কি না, খুব চেষ্টা চলছে, কোনো এলিয়েন আছে কি না বিজ্ঞান জানার চেষ্টা করছে, পৃথিবীর মতো আরো কোনো গ্রহ আছে কি না যেখানে মানুষ কিংবা অন্য জাতি প্রজাতি বা অন্য কোনো জানোয়ার জন্তু বাস করে কিনা খোঁজার চেষ্টা চলছে, কিন্তু এখন পর্যন্ত ব্যর্থ। আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, আর পৃথিবীতে কেন পাঠিয়েছেন সেই উদ্দেশ্য তিনি প্রকাশ করে দিয়েছেন তার কোরআনে। তিনি বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে সৃষ্টি করেছি, পৃথিবীতে যাও, পৃথিবী আবাদ করো, পৃথিবীর খাদ্য সম্ভার থেকে ইচ্ছা মতো ভক্ষণ করো, ইচ্ছা মতো না, আমি যেভাবে বলেছি সেইভাবে ভক্ষণ করো আর সুখে শান্তিতে বাস করো, কিন্তু আমার ইবাদত করো। আল্লাহ তাআলার ইচ্ছা যে মানুষের কাছ থেকে তিনি ইবাদত নেবেন, ইবাদত মানে উপাসনা, মানুষের কাছ থেকে তিনি ইবাদত নেবেন, এই জন্য তিনি সৃষ্টি করেছেন, কিন্তু সেই ইবাদতটা কেমন হবে সেটা জানানোর জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, তার সঙ্গে কিতাব অবতীর্ণ করেছেন। কানা নাস উম্মাতান ওয়াহিদাতান ফাবাআথা আল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه। আল্লাহ তাআলা নবী রাসূলের সাথে কিতাব অবতীর্ণ করেছেন কি জন্য, যাতে করে তারা দেখাতে পারেন, বোঝাতে পারেন যে মানুষ কিভাবে আল্লাহর ইবাদত করবে, যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করতে হবে এবং তারই ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না, কোনোভাবে কারো আনুগত্য করা যাবে না, এটা শিখাবার জন্য নবী রসুল পাঠিয়েছেন যুগে যুগে, আদমের যুগ থেকে নিয়ে বহু বছর হাজার হাজার বছর ধরে নবী রসুল এসেছেন, কিন্তু সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের জন্য প্রেরিত হয়ে আরব দেশে এলেন, ঠিক পৃথিবীর মাঝখানে, আর সারা পৃথিবীর জন্য একমাত্র মহাপুরুষ, যে মহাপুরুষের ঘোষণা আগের সমস্ত মহাপুরুষরা দিয়ে গেছেন সমস্ত কিতাবে, যত ধর্মীয় কিতাব, আসল ধর্মীয়, নকল ধর্মী নয়, নকল ধর্ম নয়, আসল ধর্মীয় গ্রন্থ সমূহে যাওয়ার কথা উল্লেখ আছে, তিনি মরু সাহারায় এসে কালেমার বাণী শুনালেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত হতো, মানুষ আল্লাহকে চিনত, কিন্তু তখনকার মানুষ আল্লাহকে ছেড়ে অথবা আল্লাহর সাথে অন্যের ইবাদত করত, উপাসনা করত, শিরিক করত, অন্যের পূজা করত, তাই তিনি এসে শেখালেন যে এটা ভুল, এটা তোমাদের নিজেদের মন গড়া ইবাদত, মন গড়া পূজা, পূজা যদি করতে হয়, ইবাদত যদি করতে হয়, একমাত্র উপাসনা যদি করতে হয়, যদিও পূজা শব্দ আমাদের আমাদের পরিভাষা না, ইসলামী পরিভাষায় পূজা নেই, ইসলামী পরিভাষায় হচ্ছে ইবাদত, আর ইবাদত মানে নামাজ রোজা ইত্যাদি যে সমস্ত ইবাদত আছে সেগুলো পূজার মতো নয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন তখন পূজা হতো, এই জন্য পূজা বলা হয়, যখন পূজা থেকে ইবাদতে আসতে হবে, কিভাবে ইবাদত করব, নামাজ কিভাবে পড়ব, রোজা কিভাবে রাখব, যাকাত কিভাবে দেব, হজ কিভাবে আদায় করব, এই সমস্ত কিছু শিক্ষা দেওয়ার জন্য শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়ার বুকে এসেছেন, রহমত স্বরূপ আমাদের জন্য এক বড় হাদিয়া, বড় উপহার, বড় রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি রহমত স্বরূপ আমাদের মাঝে প্রেরিত হয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে তোমরা আল্লাহর ইবাদত কিভাবে করবে। মানুষ পানাহার করো, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পানাহার করো, অপচয় করো না, তোমরা মানুষের সাথে সদ্ব্যবহার করো,
চুরি করো না, ব্যভিচার করো না, মানুষ হত্যা করো না, কাউকে ধোকা দিও না, কারো সঙ্গে ঠকবাজি প্রতারণা করো না, ইত্যাদি ইত্যাদি বহু রকমের আখলাক চরিত্র তিনি শিক্ষা দিয়ে গেছেন মানুষকে। আর মানুষকে মানুষ হওয়ার মতো যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, সেই শিক্ষার আলো থেকে বহু মানুষ দূরে সরে আছে, যা সত্যিই ভয়ঙ্কর এবং বড় বিপজ্জনক যে মানুষ আজ কোথায় যাচ্ছে। আর এর জন্য